গুন্ডামি বাড়ছে। আজকে আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে একটা অ্যাপিল করেছি যে আজকে যদি বিজেপি পশ্চিমবঙ্গের সরকারে আছে, আজকে উত্তরপ্রদেশে দেখুন সংখ্যালঘু মানুষেরা, আজকে রাজস্থানে দেখুন, মধ্যপ্রদেশে দেখুন বড় বড় গাড়ি চড়ছে, বড় বড় বিজনেসম্যান, আর এইখানে একটা সাইকেলের জন্য দিদির ভাইদের পেছনে পেছনে ঘুরতে হচ্ছে। যে কোনো জেলে যান, 80% সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে। আমরা যদি কোনো দিন আসি, তাহলে আমরা সংখ্যালঘু ভাইদের হাত থেকে বোমা গুলি পিস্তল কেড়ে নিয়ে তাদের হাতে কাগজ কলম ধরিয়ে দেব, আর বলবো স্কুলে যাও, কলেজে যাও, পড়াশোনা করো, মূল স্রোতে ফিরে এসো। এবং সংখ্যালঘু মানুষ যেদিন মূল স্রোতে ফিরে আসবে ভারতবর্ষের, সেদিন ভারতবর্ষের আরও উন্নতি হবে এবং পশ্চিমবঙ্গের আরও উন্নতি হয় বলে আমি মনে করি। আমাকে আজকে এতগুলো রাখি পরালো, আর স্পেশালি মুর্শিদাবাদ অঞ্চলে, সেই জন্য আমি প্রত্যেকটা বোনের ঈশ্বরের কাছে শুভকামনা জানাই। ওদের জীবন অনেক সুন্দর এবং ভালো হোক, এবং সেই সঙ্গে আমি সমস্ত মুর্শিদাবাদবাসীকে আমি জানাই যে একটিবার আপনারা কংগ্রেস তৃণমূল সিপিএমকে দেখেছেন, একটিবার আপনারা বিজেপিতে আসুন। কেন, আপনারা তৃণমূলের অবস্থা দেখতে পাচ্ছেন, দুর্নীতিতে পার্টিটা ভরে গেছে, দুর্নীতির শিকড়টা সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে দিদির বাড়ি কালীঘাট পর্যন্ত দুর্নীতির শিকড় পৌঁছে গেছে, এবং দলটা ভাঙবো ভাঙবো করছে। সেইখানে একমাত্র 17টা থেকে 18টা রাজ্যে বিজেপি, ভারতবর্ষের বিজেপি, গডম্যান মোদিজির নেতৃত্বে সব জায়গায় উন্নতি হচ্ছে, আমরা শুধু পিছিয়ে পড়ছি। তাই আমাদের পশ্চিমবঙ্গে আমরা চাই যে একবার মোদিজি সুযোগ পান তার উন্নতির জোয়ার নিয়ে আসতে। কেন, মোদিজির একটাই বক্তব্য, আমাদের যে দীনদয়ালজি আছেন তিনি বলেছিলেন অন্তর্দয়, মানে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, সংখ্যালঘু ভাই বোন যারা পিছিয়ে পড়ে আছেন, তাদেরকে যতদিন না সামনের সারিতে আনা যাবে ভারতের প্রকৃত উন্নতি হবে না। তাই এই আজকে রাখি উৎসবের মাধ্যমে আমাদের সকলের কাছে আহ্বান যে আজকে মুর্শিদাবাদের সামনে আগামী পঞ্চায়েত, আগামী লোকসভা এবং আগামী বিধানসভায় সংখ্যালঘু মানুষদের কাছ থেকে আমাদের আবেদন যে একবার আমাদের সুযোগ দিন আপনাদের সেবা করুন। দেখুন, নিজে ডোমকলে গেছিলাম, এখানে ডোমকলের প্রার্থীও রয়েছে। ডোমকলে কিন্তু আমি দেখেছিলাম সংখ্যালঘু মানুষদের মধ্যে একটা উদ্দীপনা আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আমি ওখানে যা শুনলাম চলে আসার পর, আমি যখন নিজেই গেছিলাম তখন আমাকে সব কর্মীরা ঘিরে রেখেছিল এবং বলছিল আপনি যে কোনো মুহূর্তে মার খেতে পারেন, আপনার গাড়িতে যে কোনো মুহূর্তে বোমা পড়তে পারে, আপনি যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন। কিন্তু আমি খুব শান্তশিষ্ট স্বভাবের, আমার মূলধন হচ্ছে আই লাভ ইউ, আপনারা জানেন, সেই জন্য আমি সেদিন অবশ্য আক্রান্ত হইনি। তবে আমি চলে আসার পর, প্রচার করার পর আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, এবং আমি যতদূর শুনেছি যে ডোমকলের ভোটটা ভোট হয়নি, ওটা একটা প্রহসন হয়েছে। সকাল 7টা থেকে 8টার মেদরি সমস্ত বুথ ক্যাপচার হয়ে গেছে। তো এই তৃণমূল কেন এটা করছে, এইভাবে তো মানুষের ভালোবাসাটা ওরা বুঝতে পারছে না, এবং সেই জন্যই ওদের শক্তি ক্ষয় হচ্ছে, সেই জন্যই ওদের দুর্নীতি বাড়ছে, সেই জন্যই ওদের গুন্ডামি বাড়ছে। আজকে আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে একটা অ্যাপিল করেছি যে আজকে যদি বিজেপি পশ্চিমবঙ্গের সরকারে আছে, আজকে উত্তরপ্রদেশে দেখুন সংখ্যালঘু মানুষেরা, আজকে রাজস্থানে দেখুন, মধ্যপ্রদেশে দেখুন বড় বড় গাড়ি চড়ছে, বড় বড় বিজনেসম্যান, আর এইখানে একটা সাইকেলের জন্য দিদির ভাইদের পেছনে পেছনে ঘুরতে হচ্ছে। যে কোনো জেলে যান, 80% সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে। আমরা যদি কোনো দিন আসি, তাহলে আমরা সংখ্যালঘু ভাইদের হাত থেকে বোমা গুলি পিস্তল কেড়ে নিয়ে তাদের হাতে কাগজ কলম ধরিয়ে দেব, আর বলবো স্কুলে যাও, কলেজে যাও, পড়াশোনা করো, মূল স্রোতে ফিরে এসো। এবং সংখ্যালঘু মানুষ যেদিন মূল স্রোতে ফিরে আসবে ভারতবর্ষের, সেদিন ভারতবর্ষের আরও উন্নতি হবে এবং পশ্চিমবঙ্গের আরও উন্নতি হয় বলে আমি মনে করি। হেলমেট বিহীন এই কাকা কাছে আসো।
জয়দা 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 জয়